জন্মের আগে থেকেই মায়ের পেটেই শিশুর ভাগ্য লেখা হয়ে থাকে। বন্ধুরা, পাঁচটি জিনিস লেখা হয়ে থাকে শিশুর ভাগ্যে জন্মের আগে থেকেই। আমাদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন মহাপুরুষদের বাক্য নীতিকথা। মানুষ জীবনযাপনের জন্য এই নীতিকথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। সফল এবং সুখী জীবনযাপনের জন্য এই নীতিকথাগুলো আমাদের মেনে চলা প্রতিটি মানুষের অত্যন্ত কর্তব্য, এবং যা আমরা মেনে চললে বা শুনলে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই অবগত হয়ে থাকি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে সমস্ত কিছুর ব্যাখ্যা পাওয়া যায় এই নীতিকথাতে। এবারে আমরা জেনে নিই মায়ের গর্ভে শিশুর ভবিষ্যৎ নিয়ে যে পাঁচটি বিষয় আগে থেকেই ঠিক হয়ে যায়, সেই পাঁচটি বিষয় কী। আমরা শুধু শুধু চিন্তা করি সন্তানের জন্য, কিন্তু আমরা তো জানি না, যা চিন্তা তা চিন্তায় থেকে যায়, তার ভাগ্যে আগে থেকেই লেখা হয়ে থাকে। প্রথম হলো বয়স। চাণক্যর মতে বলেছেন বিভিন্ন সমস্ত গুণী ব্যক্তিরা, ব্যক্তির বয়স জন্মের আগে থেকেই লেখা হয়ে যায়। তেমনিভাবেই বিদ্যাও লেখা হয়ে যায়, কোন ব্যক্তি কতটা শিক্ষা লাভ করবেন তা মাতৃগর্ভে আগে থেকেই লেখা হয়ে থাকে। সেইভাবে কর্মও লেখা হয়ে থাকে। অতীত কর্মের ওপর নির্ভর করে ব্যক্তির কর্ম, তাই সবসময় ভালো কাজ করা উচিত। যে ব্যক্তি ভালো কাজ করে এসছে গত জন্মে, এই জন্মে সে অবশ্যই ভালো কর্মও করতে পারবে। তাই কাজও লেখা থাকে ভাগ্যেই। ভালো কর্মের ভালো ফল সে অবশ্যই পাবে পরের জন্মে। এবারে লেখা থাকে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থাও মাতৃগর্ভে আগে থেকেই লেখা হয়ে থাকে। ভাগ্যের চেয়ে বেশি টাকা কেউ পাবে না, যত চেষ্টাই করুক। তার ভাগ্যে যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে। কোনো ব্যক্তি যদি বেশি টাকা উপার্জন করে, তাহলেও কিন্তু সে অর্থ ধরে রাখতে পারবে না। এরপরে যেটা বলা যেতে পারে, মৃত্যু সম্পর্কেও কিন্তু গর্ভাবস্থায় লেখা হয়ে যায়। কোন ব্যক্তি কবে মৃত্যুবরণ করবে, কবে তার মৃত্যু হবে, সে সম্পর্কেও লেখা হয়ে থাকে। সেই বয়সে, যে বয়সে সেই ব্যক্তির মৃত্যু হবে তাও লেখা হয়ে থাকে। ভাগ্যের সঙ্গে লড়াই করে অনেকেই সাফল্য পান, তবে তার জন্য দরকার অতিরিক্ত পরিশ্রম। তাই পরিশ্রম করে চলুন, অবশ্যই আপনি জীবনে সফল হবেন। এবং সফল কর্ম করুন, তাতেও আপনি জীবনে সফল হবেন এবং আপনার পরবর্তী জীবন অত্যন্ত সুখময়, সুন্দর এবং ভালোভাবে কাটবে।